আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভূ রাজনীতিতে শত বছরের সবচেয়ে বড় পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি আমরাই, বলছে পুতিনকে শি। এরপর জানিয়ে দেব দখলদার ইসরায়েল আজ বিশ্বের চতুর্থ সুখী দেশ, কেমন আছে ফিলিস্তিন। এরপর জানিয়ে দিব মুসলিমদের শক্তি দেখাতে কামানের গোলা ছুড়ে জানানো হবে ইফতারের সময়। এদিকে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি পুতিনের। এরপর জানিয়ে দেব সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব মাঝ আকাশে উত্তেজনা, মার্কিন যুদ্ধ বিমান রুখে দিল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভূ রাজনীতিতে শত বছরের সবচেয়ে বড় পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি আমরাই, পুতিনকে শি। রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রিয় বন্ধু শিকে বিদায় জানাতে ক্রেমলিনের মূল ফটকে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদায়ের সময় পুতিনকে শি বলেন, বর্তমানে বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হচ্ছে আর এর নেতৃত্ব দিচ্ছেন তারাই। শির এবারের মস্কো সফর জুড়ে আলোচনায় ছিল ইউক্রেন যুদ্ধ। বৈঠকে ইউক্রেন সংকট সমাধানে দায়িত্বপূর্ণ সংলাপের কথা বলেছেন দুই রাষ্ট্রনেতা। এছাড়া নিজ নিজ দেশের পক্ষে পুতিন ও শি একটি চুক্তি সই করেছেন। সে বলেছেন এই চুক্তি সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। শির বিদায়ের সময় পুতিনের সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইন মাধ্যমে। তাতে পুতিনের উদ্দেশ্যে শিকে বলতে শোনা যায়, ঠিক এ সময়টাতে কিছু পরিবর্তন এসেছে, এমন পরিবর্তন আমরা 100 বছরেও দেখিনি, আর আমরা দুজনেই সেই ব্যক্তি যারা এমন পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শির এমন কথার প্রতিক্রিয়ায় পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত। এরপর শি করদমর্দন করেন ও বলেন, প্রিয় বন্ধু নিজের যত্ন নেবেন। এ সময় পুতিন দুই হাত দিয়ে শির হাত ধরে বলেন, আপনার যাত্রা নিরাপদ হোক। শির বিদায়ের মুহূর্তে দুই রাষ্ট্রনেতার এমন কথোপকথন হয়েছিল দুজন দোভাষীর সাহায্য নিয়ে। এর আগে মঙ্গলবার মস্কোয় শি পুতিনের মধ্যে বৈঠক হয়। এতে ইউক্রেন যুদ্ধ, শান্তি প্রক্রিয়া ও চীন ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। শির সঙ্গে বৈঠকের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের পক্ষ থেকে উপস্থাপিত শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে। তবে ইউক্রেন সংকট নিরসনে সম্প্রতি উপস্থাপিত চীনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভের পশ্চিমা মিত্ররাও এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। দখলদার ইসরায়েল আজ বিশ্বের চতুর্থ সুখী দেশ, কেমন আছে ফিলিস্তিন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023। এতে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সুখী দেশ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের নাম। পরিসংখ্যান বলছে, যুগের পর যুগ ফিলিস্তিনিদের উপর অত্যাচার করা, তাদের ভূখণ্ড দখল করা ইসরায়েলিরাই আজ বিশ্বের অন্যতম সুখী মানুষ। 2022 সালের রিপোর্টে ইসরায়েলিদের অবস্থান ছিল নবম, এবছর 5 ধাপ এগিয়েছে তারা, অর্থাৎ আগের চেয়ে এখন আরও সুখী ইসরায়েলিরা। প্রতি বছর বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। এবছরের রিপোর্ট ফিলিস্তিনিকেও পৃথক রাষ্ট্র ধরে র্যাঙ্কিং প্রকাশ করেছে তারা। রিপোর্ট অনুসারে কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্বের নিষ্পেষিত ফিলিস্তিনিরা বিশ্বের 99তম সুখী দেশের বাসিন্দা, অর্থাৎ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 19 ধাপ এগিয়ে ফিলিস্তিন। এবছর বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষ 100-এর মধ্যে নেই বাংলাদেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023 অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 137 দেশের মধ্যে 118তম। 2022 সালের রিপোর্টে দেশটির অবস্থান ছিল 94তম, অর্থাৎ 1 বছরে 24 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছরের তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল 78তম, পাকিস্তান 108তম, শ্রীলঙ্কা 112তম, ভারতের অবস্থান 126তম। বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা 6ষ্ঠ বছর শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। সুখী দেশের তালিকায় থাকা শীর্ষ 10 দেশ হল যথাক্রমে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ইসরায়েল। কামানের গোলা ছুড়ে জানানো হবে ইফতারের সময়।
আজ থেকেই মধ্যপ্রাচ্য শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ফি বছরের মতো এবারও কামানের গোলা ছুড়ে রমজানে ইফতারের সময় জানাবে সংযুক্ত আরব আমিরাত। রেওয়াজ অনুসারে আটটি কামান থেকে গোলা ছুড়বে দেশটির পুলিশ। দুদিন আগেই দুবাইয়ের এক্সপ্রো সিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় পুলিশ। আমিরাতে 1960 সাল থেকে পালিত হয়ে আসছে এই প্রথা, যা বর্তমানে একটি জনপ্রিয় ঐতিহ্য পরিণত হয়েছে। পুরো রমজান জুড়েই দিন শেষের উৎসব মুখরের চমকপ্রদ রীতির অপেক্ষায় থাকেন দেশটির ধর্মপ্রাণ রোজাদাররাও। খালিজ টাইমস খবরে বলা হয়েছে, ইফতারের সময় মোট আটটি কামান থেকে গোলা ছোড়া হবে। বিভিন্ন স্থানে সাতটি কামান স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। একটি কামান থাকবে ভ্রাম্যমান, এটি রমজান জুড়ে দুবাইয়ের 15টি এলাকায় ভ্রমণ করবে। এই কামানের জন্য দায়িত্বপ্রাপ্ত অপারেশনস অ্যাফেয়ার্স এর সহকারী কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আল গাইথির জানান, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলা বর্ষণের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি পুতিনের। যুক্তরাজ্য ইউক্রেনকে ইউরেনিয়াম বজ্র সমৃদ্ধ ট্যাঙ্ক ও গোলা বারুদ সরবরাহ করলে মস্কো কঠিন প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এমনটা করলে লন্ডনের জন্য খুব খারাপ কিছু হবে। আল জাজিরা ও বিবিসি। ক্রেমলিনের চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের পুতিন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাঙ্ক সরবরাহের ঘোষণাই দেয়নি, ইউরেনিয়াম বর্জ্য দেওয়ারও ঘোষণা দিয়েছে। যদি এমনটা ঘটে তবে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। পুতিনের এ হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ডিপ্লোমাইট ইউরেনিয়াম সমৃদ্ধ আর্মর ফায়ারসিং ট্যাঙ্কের শেল কয়েক দশক ধরে আদর্শ সমরাস্ত্র, এটির সঙ্গে পারমাণবিক অস্ত্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবির বিষয়টি রাশিয়া জানার পরেও ইচ্ছাকৃতভাবে বিকৃত করার চেষ্টা করছে। সম্প্রতি ইউক্রেনকে চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি বলেন, চ্যালেঞ্জার টু ট্যাঙ্কের পাশাপাশি ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউরেনিয়াম বর্জ্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই পুতিন ও তার প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে হুঁশিয়ারি। সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরটি স্থাপনার ক্ষতি হয়েছে এবং এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিমানবন্দরটি হামলা চালালো তেল আবিব। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিরীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার ভোররাত 3:55 দিকে ভূমধ্য সাগর থেকে আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর আলেপ্পোগামী সকল ফ্লাইটকে রাজধানী দামেস্ক অথবা আলেপ্পোর নিকটবর্তী লাতাকিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলেপ্পো বিমানবন্দরের হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল দুটি অপরাধ করেছে। প্রথমত, এটি একটি বেসামরিক বিমানবন্দর। মাঝ আকাশে উত্তেজনা, মার্কিন যুদ্ধবিমান রুখে দিল রাশিয়া। বাল্টিক সাগরে রুশ আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান প্রবেশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে মস্কো। একটি সুখোই 35S যুদ্ধবিমান মার্কিন যুদ্ধবিমান দুটির এই চেষ্টা রুখে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সুখোইয়ের তৎপরতায় রাশিয়ার সীমান্ত বরাবর উড়তে থাকা মার্কিন B-52H স্ট্র্যাটেজিক বোমার দুটি গতিপথ বদলে ফেলতে বাধ্য হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের রাডারে বাল্টিক সাগরে রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন আকারযান দুটি শনাক্ত হয়। এ সময় মার্কিন যুদ্ধবিমানের দ্বারা রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করতে দ্রুত সুখোই যুদ্ধবিমান পাঠানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ মাধ্যমটি আরও জানায়, তাদের